হাজি মোহাম্মদ কাউসমিয়া, বয়স 86 বছর, পুরান ঢাকার বেচারাম দেউরির এই ভবনটিতে গড়ে তুলেছেন হাকিমপুরি জর্দা তৈরির প্রতিষ্ঠান। 50-এর দশকে মায়ের দেয়া 2,500 টাকা নিয়ে শুরু করেন ব্যবসা। শুরু থেকেই সাফল্য পেয়েছেন তিনি, ধারাবাহিকতা রেখেছেন 66 বছর। এক ব্যবসার লাভের অর্থ দিয়ে শুরু করেছেন অন্য ব্যবসা, এভাবে বাড়িয়ে চলেছেন সম্পদ। দেশ স্বাধীন হয়ে গেল, তখন আর 60 বছর বাদ হয়ে গেল, তখন আমার মাথায় এলো যে না তামক কিনি, তামক না কিনলে তামক তো আর পাবো না, তামক কিনলে দেখি 2টা পয়সা আল্লাহ দেয়নি। কিনতে 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 তত বহু তামকই কিনলাম, এই যে কতগুলি গুদাম গুদাম। যদি আমি ওই সময় যদি 1 লক্ষ টাকা বেচতে পারি, তা আমি হিসাব করলাম আরে কমসে কম 100টা তো লাভ হইব, 1 লক্ষ টাকার মাল বেচাতে 100টা লাভ করি, তা আমার লেগে তো অনেক। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর গ্রামে 1931 সালের 26 আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। বাবা আব্বাস আলী মিয়া ও মা ফাতেমা খাতুন। প্রথম বিশ্বযুদ্ধের অস্থিরতায় নবম শ্রেণীর পর পড়াশোনা আর এগোয়নি। নারায়ণগঞ্জে বিভিন্ন পণ্যের মজুত ব্যবসায় সাফল্য পান শুরুতেই, পরে চলে আসেন পুরান ঢাকায়। আমি ট্যাক্স না দেই, যদি কেউ আমার জিজ্ঞাসা করে এত টাকা তুমি এটা কই পাইলা, ব্যবসা করছি, তো ব্যবসা করলে দিন ট্যাক্স দেওয়ার লাগে তোমার কি জানো না, তখন আমার উত্তর দিব কি, যেদিন আমি নিজেই এই 58 সালে এই ট্যাক্স দেওয়া শুরু করলাম। শীর্ষ করদাতা হিসেবে নিজেকে গর্বিত মনে করেন কাউসমিয়া। তার কথা, নিজের কাজের প্রতি সৎ থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। এডিট করছে তো এরা তো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।